দুর্নীতির মামলায় কারাগারে আটক বিএনপির চেয়ারপারসন বেগম খায়দা জিয়ার সুচিকিৎসা নিয়ে চলতি মাসের শুরু থেকেই অভিযোগ করে আসছে বিএনপি সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আবারও অভিযোগ করেন সরকার বেগম জিয়ার চিকিৎসার সুব্যবস্থা করছে না বারবার দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতৃত্ব সুচিকিৎসা নিয়ে তারা কর্তৃপক্ষের টাল অত্যন্ত রহস্যজনক সরকারের নির্দেশেই তারা কর্তৃপক্ষ বেগম জিয়ার উপর করছে নিষ্ঠুর ও অমানবিক আচরণ অবিলম্বে তার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে সুচিকিৎসা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছে বেগম জিয়ার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি তুলে ধরতে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সেখানে বলেন কারাবিথি অনুযায়ী একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে চিকিৎসার সকল সুবিধায় পাচ্ছেন বেগম খায়েদা জিয়া যেহেতু তিনি রাষ্ট্রের কারাগারে আছেন আমাদের রাষ্ট্রের সরকারের দায়িত্ব হচ্ছে তাকে তার নিয়মিত চিকিৎসা ব্যবস্থা অব্যাহত রাখা এবং তাকে সুস্থ রাখেন আমরা তো সব সময় চাই যে তিনি যেহেতু বন্দি আছেন তার সমস্ত ধরনের চিকিৎসা ব্যবস্থা ওখানে করা হবে এবং সর্বোত্তম চিকিৎসা সেখানে করা হচ্ছে তবে রাজনীতি মতপার্থক্য থাকতে পারে থাকে স্বাভাবিক কিন্তু চিকিৎসা নিয়ে কিন্তু রাজনীতি করা ঠিক নয় কিভাবে কেউ আশা করে যে আমরা বেগম জিয়ার চিকিৎসা করছি না তাকে অসুস্থ বানানোর জন্য আমরা ব্যবস্থা করছি এই কথাটা কেন তারা দায়িত্বহীনভাবে এই কথাগুলো কেন বলে তারা চিকিৎসার জন্য বেগম খায়দা জিয়াকে বিদেশে পাঠানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার এখতিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর মোরসালিন বাবলা চ্যানেল আই ঢাকা